গুড ইভিনিং বন্ধুরা, আমি দু চারটে কথা বলার জন্যে এই ভিডিওটা আজকে করছি। দেখে বুঝতে পারছো আজকে আমি খুবই অসুস্থ, খুবই অসুস্থ। এমনি আমি অসুস্থ, আমার যারা বন্ধুরা ক্লোজ ফ্রেন্ড রয়েছে, যারা বন্ধুরা আছে তারা জানে আমি অসুস্থ। তো এখানে এসে চিতোয়ান ভালোই ঘুরেছি, খুব আনন্দ করেছি, পোকরাও ভালো ঘুরেছি। তারপরে পোকরা থেকে পশুপতি কাঠমান্ডুতে এলাম। কাঠমান্ডু কালকে, তার আগের দিন কাঠমান্ডুতে এসেছিলাম। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো হোটেলের ঘরে একা আছি, তাই তো কাঠমান্ডুতে আসার পরে পরের দিন প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টিতে এনজয় করতে পারিনি, বেরিয়েছিলাম, গাড়িতে বেরিয়েছিলাম, তো এনজয় করতে পারিনি। অনেকেই করেছে, অনেকেই গেছে, আমার যাওয়া হয়নি, আমি যেতে পারিনি। যাই হোক, কালকে প্রচুর বৃষ্টিতে ঠান্ডা জলে, আর পাহাড়ি অঞ্চলের ঠান্ডা তো পাথরের উপর জল পড়লে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, পা দেওয়া যায় না, আঙুলগুলো কেটে কেটে যায় এই রকম। তো যাই হোক, খুব ভিজেছি কালকে, ভিজার ফলে আজকে সকাল থেকে আর উঠতে পারছি না। যে কারণে ফোন মানে ভিডিওটা করতে বসেছি, কোনো অ্যাড করছি না। আমরা এসেছি একটা ট্রাভেলসের সাথে, ভদ্রলোক, ভদ্রলোকের নাম হচ্ছে দেবু, দেবু কুমার, যাই হোক কুমার ট্রাভেলস, রামতলার স্টেশনের গায়ে ওনার অফিস। তো ওনার সাথে আমরা যাই, প্রচুর জায়গায় গিয়েছি। তো ওনার সাথে এসছি, উনি ভীষণ ভালো দেখাশুনো করেছেন। আজকে যার জন্যে ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমরা একা আসতেই পারতাম, একা আসলে অনেক হেডেক নিতে হয়, হোটেল, তারপরে গাড়ি, খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে ডিনার, এসব নিজেদেরই হেডেক নিতে হয়। তো ভদ্রলোকের ওপর এইসব হেডেক দিয়ে আমরা নিশ্চিন্তে ঘুরছিলাম এবং খুব ভালো ঘুরছিলাম। আমি দিয়েছি অনেক ভিডিও দিয়েছি, তাতে দেখবে না, তাতে খুব আনন্দ করছে, আমি আমার ছেলে মেয়ে সবাই খুব আনন্দ করছি। আজকে আর করতে পারলাম না, যেতে পারলাম না। ভদ্রলোকের আজকে একটা ইচ্ছে ছিল খেতে বসে ভিডিও করার, সেটাও করতে পারলাম না। তো একটু আগে গাড়ি গেল, আমার ছেলে মেয়ে বলেছিল যাবে না, নাই করে দিয়েছিল ওরা, আমার মানে ওষুধ খাওয়ানো এটা ওটা করে গেছিল। তো ওদের জোর করেই পাঠালাম, যেটা বলার জন্যে ভিডিওটা করলাম। ভদ্রলোকও জামা প্যান্ট পরে নিয়েছিলেন। তো ভদ্রলোক আর গেলেন না, শুধুমাত্র আমার জন্যে গেলেন না, ওনাকে তো সামনাসামনি থ্যাংক ইউ জানাবই, নেটের মাধ্যমে অবশ্যই জানাচ্ছি। আমার ভীষণ ভালো লেগেছে, উনি এই মাত্র রুম হিটার ফিট করে দিয়ে ওনার রুমে গেলেন এবং আমাকে বলে গেলেন আমি আছি পাশে, কোনো অসুবিধা হবে না। আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, এটাই বলার জন্যে। দেখি কাল এনজয় করলে অবশ্যই তোমাদের ফটো দেবো, ভিডিও দেবো।